নিজ নিজ সুপারিশকারীর কাছে ছুটতে শুরু করে দেবে। কোথায় গিয়ে আমরা এই রেহাই পাব, সুপারিশ করি সাকসেসফুল হয়ে কী করে আমরা আমাদের জীবনটা পরিত্রাণ পাব, তার জন্য তারা এদিকে ওদিকে বিচলিত হবে এবং প্রচণ্ড পিপাসার্ত হয়ে উঠবে। মানুষ যদি পিপাসার্ত হয়ে কবর থেকে ওঠার পরে এবং খিদির তাড়নায় এদিক ওদিকে ছোটাছুটি করবে এবং কেউ যদি পিপাসার্ত নাও হয়, তবু কেয়ামতের দিবসে বিভীষিকার ময়দান দেখে, ভয়াবহতা দেখে কঠিনতম পিপাসায় জর্জরিত হয়ে যাবে। পিপাসায় এবং তার ছাতি ফেটে যাওয়ার মতো হয়ে যাবে, এমন ছোটাছুটি শুরু হয়ে যাবে। এরকম টাইমে মানুষ হাহতাশ হয়ে যাবে, কোথায় যাওয়া যায়, কি করা যায়। তখন মানুষ আর্তনাদ করবে, আফসোস করবে আর বলবে, একুলু ইয়া লাইতানি কদ্দামতিল হায়াতি, হায় রে যদি আমরা, একুলু ইয়া লাইতানি, হায় আফসোস, হায় নিজের জীবনের পরিতাপ, কি কাজ করেছিলাম আমরা, কেন আমরা এই ইবাদত বন্দিগিতে সারা জীবন ছিলাম না, কেন আমরা একটা ভক্তি শ্রদ্ধার সঙ্গে এটাকে করি নাই। একুলু ইয়া লাইতানি কদ্দামতিল হায়াতি, ওই আজকের এই জীবনের জন্য, সুখের জন্য, পরিত্রাণের জন্য, রেহাইয়ের জন্য যদি কিছু আগে পাঠিয়ে জোগাড় করে পাঠিয়ে দিতাম জগৎ থেকে, তাহলে তো আজকে মুক্তির উপায় থাকতো, কিন্তু হায় কিছুই করা হয়নি। আর ইউআযযিবু আযাবাহু আহাদ, আজকের আল্লাহর শাস্তি থেকে কেউ রক্ষা পাবে না। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতিল হায়াতি ইয়াওমাইযিন লা ইউআযযিবু আযাবাহু আহাদ, এমন একটা দিবস হবে যে যেদিন আল্লাহর শাস্তি থেকে কেউ রক্ষা পাবে না এবং কেউ আরামে থাকবে না, সকলেই চিন্তিত, সকলেই ব্যস্ত, তো কি হলো আর কি হবে, হায় হায় কোথায় যাই, কি করি, এইরকম ছুটাছুটি করবে, আর কোথাও না কোথাও কিছু কেনারা পাওয়া যাবে না, এইরকম কষ্ট। আর সারা পৃথিবীর যত মানুষ আদম আলাইহিস সালাম থেকে ইলগাম পর্যন্ত, কেয়ামতের আসার আগে পর্যন্ত সমস্ত মানুষ এক ময়দানে, এই ময়দানে কতই না ভিড় হবে। আমরা সামান্য একটু ট্রেনে ভিড় সহ্য করতে পারি নাই, আর সেদিন এতটা মানুষ একত্রিত হবে, আগের পরে সব রকম, ইয়াওমায়াকুমু রূহ ওয়াল মালায়েকাতু, সেদিন ইয়াওমায়াকুমু রূহ, জিব্রাইল আলাইহিস সালাম তিনিও দাঁড়িয়ে থাকবেন, আর সমগ্র ফেরেশতা মণ্ডলী সবাই এক খেয়ালে দাঁড়িয়ে থাকবে, নিজের ডিউটি পালনে রক্ষা করে থাকবেন। ইয়াওমায়াকুমু রূহ ওয়াল মালায়েকা সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমান ওয়া ক্বালা সাওয়াবা, আর কেউ সেদিন কোনো কথা বলার শক্তি পাবে না, সাহস পাবে না, কেউ কোনো রকমের হিম্মত হবে না যে আজ কাউকে কোনো কথা বলি, সবাই নিজের ব্যস্ততায়, নিজের দুঃখ, নিজের কষ্টে, নিজের ঘামে নিজেই হাবুডুবু খাবে এবং কঠিন অস্থিরতায় অবলম্বন করবে। কথা সাওয়াবা, আর যাকে আল্লাহ অনুমতি দেবেন সে সত্য হবে, আর তাকেই আল্লাহ তাআলা অনুমতি প্রদান করবেন। ইয়াওমায়াতি লা তাকাল্লামু নাফসু, এই এমন একটা দিবস, বিচারালয় দিবস, এমন একটা কঠিনতম দিবস হবে, লা তাকাল্লামু নাফসু, কোনো আত্মা কাউরে জন্য কোনো সহযোগিতা আসবে না, কথাও বলবে না, সব নিজ নিজ ব্যস্ততায় কঠিনতম কষ্টই থাকবে। ইল্লা বিইজনিহি, আল্লাহ রাব্বুল আলামিন যাকে পারমিশন দেবেন, যাকে অনুমতি দেবেন, সেই ব্যক্তিই কথা বলবেন। আমিনুহুম শাকিয়্যুন সাঈদ, আর এর মধ্যে কিছু মানুষ শাকিয়্যুন অর্থাৎ দুর্ভাগ্যবান হবে, কিছু সৌভাগ্যবান মানুষ হবে, দুর্ভাগ্যবান মানুষ হবে আর সৌভাগ্যবান মানুষও কালকে আমাদের মাঠে হবে। কিন্তু কোনো ব্যক্তি দুর্ভাগ্য মানুষ হোক আর সৌভাগ্যবান হোক না কেন, কেউ কোনো কথা বলার হিম্মত হবে না, এমন একটা কঠিনতম ভয়াবহ দিবস। সূরা হুদ 105 নম্বর আয়াত বলা হয়েছে, এমন একটা দিবস, ইয়াওমাযিল্লা,
তানফাউ শাফাআতু কোনো সুপারিশ কেউ করতে পারবে না, কোনো হিম্মতই হবে না, বল বলার ক্ষমতাই আসবে না যে কার কাছে যায় আর কি করি। ইল্লা মান আযিনা লাহুর রহমান, কিন্তু দয়াবান রহমানুর রহিম আল্লাহ রাব্বুল আলামিন যাকে অনুমতি দেবেন সেই ব্যক্তি কেবলমাত্রই হবে। ওয়া রাজিয়া লাহু কওলা, আর তার উপরে সন্তুষ্ট থাকবেন তাকেই আল্লাহ তাআলা অনুমতি দেবেন, আর তিনি সত্যবাদী হবে, ন্যায় পরায়ণতা হবে, তিনি খাঁটি মানুষ হবেন। এরা সূরা তাহা 109 নম্বর আয়াত। তাহলে আমরা বুঝতে পারলাম এই দিবসটা কঠিন ভয়াবহ দিবস হবে। হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে আন আবি হুরায়রা কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলা হয়েছে যে লায়াতির রাজুলু আযীমু সামিনু ইয়াওমাল কিয়ামাতে, কিয়ামতের দিবসে এত মোটা তাজা চর্বিযুক্ত মানুষ আসবে, প্রচন্ড বলবান এবং ক্ষমতাবান, এবং জগতে তার পিছনে কেউ বহু লোক ছোটাছুটি করতো, এরকম নেতা নেত্রীরা হবে। লায়াতির রাজুলুল আযীমু সামিন, এত মোটা তাজা হয়ে আসবে, তারা দেখা যাবে ইয়াওমাল কিয়ামাতে লা ইয়াজিনু ইনদাল্লাহি জানাহা বাউসাতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের মাছির ডানার সমপরিমাণ, মাছির পাকার সমপরিমাণ আল্লাহর নিকটে কোনো মর্যাদা পাবে না, এতটুকুনও দাম তাদের নেই। দুনিয়াতে তাদের প্রচুর দাম ছিল, লক্ষ লক্ষ মানুষ তার তারিফ করত, প্রশংসা করত হয় দুনিয়ার দিক দিয়ে, কিন্তু পরকালে গিয়ে কি হবে, লা ইয়াসিরু ইনদাল্লাহি জানাহা বাউসাতিন, তাদের একটা মাছির ডানার সমপরিমাণ দাম নাই। মানে কিয়ামতের দিবসে তাদের নেকিগুলিকে, নেক কাজগুলিকে, ভালো কাজগুলিকে ওজনই করা হবে না, দাঁড়িপাল্লায় ওজনে আসবে না। যারা আল্লাহকে অস্বীকার করেছে, যারা কাফের বা বেদী, যারা আল্লাহকে মানে না, তাদের কোনো ওজনই হবে না নাকি, সে যত নাকি করুক না কেন জগতে তার কিছুই ওজন হবে না, লায়াজিন, তাদের কোনো মর্যাদাই হবে না, ওজনও করা হবে না। ইনদাল্লাহ আল্লাহ করে জানাহা বাউজাতিন, ওকালা তখন বললেন এই প্রমাণস্বরূপ একরাও এই আয়াতটা পড়ো, ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা, কিয়ামতের দিবসে কোনো কাফেরের নেক আমলকে উজুনি করা হবে না। সূরা কাহাফে 105 নম্বর আয়াত এবং মিশকাতে 5543 নম্বর হাদিস, সহিহ বুখারী হাদিস নম্বর 4729 নম্বর, সহিহ মুসলিমে 2785 নম্বর হাদিস, যে যারা আল্লাহকে অস্বীকার করছে, জগতে মেরিয়ে চলছে, একাকার করছে, মানুষ বলে কোনো গণ্য করে না, তো অহংকারে থেকে আছে, তাদের কোনো ওজনই হবে না। এই এত কঠিন দিন। আর বলা হয়েছে মিরকাতুল মাফাতিতে আছে যে কাফিরের কোনো নেক আমল ওজন করা হবে না। যদি দুনিয়া আল্লাহ কানাতে দুনিয়া তাহলে ইন্দাল্লাহে জানাহা বাউ যাতে মা সাকাবি সুরতা মাই, জগতে যদি দেখা যেত কোনো মানুষে কানাতে দুনিয়া তাহলে ইন্দাল্লাহ আল্লাহর নিকটে যদি কোনো মর্যাদা থাকত, এই দুনিয়ার দাম থাকত, তাহলে কোনো কাফের আল্লাহ এক ফোঁটা পর্যন্ত পানি আহার করতে দিতেন না। এটা আমরা বুঝতে পারলাম এর কোনো মূল্য নাই, কোনো দাম নাই। একমাত্র ওই ব্যক্তি জানে যে নিজে ভালো সৎ আমল করে এবং অগ্রিম নিজে আত্মার মঙ্গলের জন্য অ্যাডভান্সের দাম খায়রাত করে পাঠিয়ে দেয়, তার মূল্য আছে। আর এমন একটা দিবস সেদিন কি বলবো, ওয়াল মালাকু সাফফান সাফফা, সূরা ফজরে 22 এবং 23 নম্বর আয়াতে আল্লাহ উল্লেখ করে বলেন আল মালাকু সাফফান সাফফা, এবং
সেদিন এমন একটা দিন হবে যা রব্বকা রবের আগমন হবে মানে আল্লাহ মহান আল্লাহ রব্বুল আলামিন তিনি কিয়ামতের মাঠে চলে আসবেন ওয়াল মালাকু সাফফান সাফফা আর ফেরেশতারা সব সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকবে ফেরেশতারা সব নিচে ডিউটিতে আপন আপন জায়গায় সব ব্যস্ততাতে স্থিরভাবে দাঁড়িয়ে থাকবে এমন একটা জীব ওয়াজিয়া ইয়াউমে জিনবে জাহান্নাম আর জাহান্নামকে সেদিন একদম চোখের সামনে নিয়ে আসা হবে আরো ভয়ঙ্কর বানানোর জন্য জাহান্নাম একদম চলে আসবে কাছে এত কঠিন দিন হবে কি বলবো প্রত্যেক আকাশে যেমন সাতটি আকাশ আছে সাতটি আসমান আছে এই সাতটি আসমানের যত ফেরেশতা আছে এক এক আসমানে অসংখ্য ফেরেশতা মণ্ডলীটা রয়েছে আপন আপন ডিউটিতে সব কাজে যুক্ত কিয়ামতের দিবসে যখনই এই পৃথিবী টসনস হয়ে যাবে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে অস্থির হয়ে যাবে সাতটি আকাশে ফেরেশতা সব কিয়ামতের মাঠে চলে আসবে এবং চলে এসে প্রত্যেকটা আলাদা আলাদা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাবে সাতটি কাতার হবে সাতটি সারিবদ্ধ হবে ফেরেশতাদের আর এত ফেরেশতা যা গোনা সম্ভব নয় এবং সেই ফেরেশতারা ওয়াজিয়া ইয়াউমে জিনবে জাহান্নামা আর জাহান্নামকে বলা হবে টিনি ধরে এখানে নিয়ে অবরুজাত জাহিমুল মাইয়া আর জাহান্নামকে চোখের সামনে নিয়ে আসা হবে আর বলা হবে 70,000 ফেরেশতাকে বলা হবে তোমরা জাহান্নামকে ধরো ধরে টিনে নিয়ে হিচড়িয়ে নিয়ে চলে এসো তাড়াতাড়ি এবং যাহা 70,000 ফেরেশতা লাগাম ধরে তারা টিনে হিচড়িয়ে নিয়ে আসবে এবং সেই 70,000 ফেরেশতা এক একটা ফেরেশতার পিছনে আরো 70,000 ফেরেশতা সাহায্য করবে তাদের নিয়ে আসার জন্য সহি মুসলিমের হাদিস এমন একটা কঠিন দিবস হবে ইয়া লাইতানি লামুতা কিতাবিয়া কবর থেকে ওঠার পরে হায় হতাশ হায় আফসোস হায় জীবনের পরিহাস কি করেছিলাম ইয়া লাইতানি হায় হায় লামুতা কিতাবিয়া আমাদের আমলনামা যদি আমাদের হাতে প্রদান না করা হতো তাহলেই তো ভালো হতো কেন এ দেওয়া হলো হিসাবই কেন নেওয়া হলো কলাম আদরে না হিসাবিয়া আমরা তো কিছু জানতামই না যে এখানে হিসাব হবে আমরা তো ভাবতাম মারা যাবে মানুষ মাটি হয়ে যাবে বাস মাটি হয়ে গেল আর উঠবে না এখানে আবার মানুষকে জীবিত অবস্থায় উঠে আবার কি হচ্ছে হায় হায় লামুতিয়া কিতাবিয়া ওয়া লামাদরে মা হিসাবিয়া ইয়া কাজেহা হায় আফসোস মরে যদি মাটিতে মিশিয়ে থাকতাম জান যে জিকিবার না দেওয়া হতো তাহলে কতই না ভালো হতো কেন জান দেওয়া হলো এ সারখার হয়ে যাচ্ছে জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে ইয়া কাজিয়া কাজেহা কেন দেওয়া হলো হালাকান্নি সুলতানিয়া কত আমার বাদশাহাত ছিল কত রাজত্ব ছিল কত প্রসাদ ছিল প্রাসাদ ছিল কত জমি জায়গা ছিল কত সম্পদ ছিল কত গাড়ি বাড়ি ছিল কত জমি জায়গা বিল্ডিং ছিল হায় হায় কিছুই তো সাথে আসলো না কেউ তো সহযোগিতা করলো না এইরকম কিয়ামতের দিবসটা এরকম কেউ কাউরে সাহায্য করবে না হায় হায় আর অনুমতি কেবলমাত্র তারাই পাবে মানে সুপারিশের অনুমতি কারা যার জন্য সুপারিশ করা হবে সে যেন তৌহিদবাদী হয় মানে একত্ববাদ যেন হয় আল্লাহকে বিশ্বাস করে যেন বহু ঈশ্বরবাদী হলে হবে না এক ঈশ্বরবাদী আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এটাই তাদের এক নম্বর স্লোগান লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো সত্য উপাসক নাই সত্য মাবুদ নাই সত্য কোনো প্রভু নেই আমাদের একমাত্র সেই স্রষ্টা তিনি একমাত্র
তার কোনো রকমের সন্তান নাই, তিনি কাউরে সন্তান নয়, তার সমকক্ষ কেউ নাই, তিনি একা অদ্বিতীয়, তার মতো কেউ নাই। এইরকম যারা বিশ্বাসী তারাই কিন্তু সুপারিশে হক পাবে। নম্বর দুই, আল্লাহ যেন তার উপর সন্তুষ্ট থাকে, সে যেন কলেমায়ে তাওহীদ পড়তে পড়তে মরণ হয়, সে যেন আল্লাহকে বিশ্বাস করেই জগৎ থেকে বেরিয়ে গেছে বা জগৎ থেকে পরকালে পাড়ি দিয়েছে, এইরকম তাওহীদবাদী। নম্বর তিন, সুপারিশকারীর জন্য আল্লাহর অনুমতি প্রয়োজন হবে, আল্লাহর অনুমতি দরকার। আল্লাহ অনুমতি না দেওয়া পর্যন্ত কেউ সুপারিশ করবে না, কোনো নবীগণ পারবেন না, কোনো ওলিউল্লাহ কেউ সুপারিশের হক হবে না, এমন একটা কঠিনতম জায়গা। তাই অনজুর আশিরাতাকাল আকরাবিন, এই আয়াত যখন নাজেল হয় আল্লাহ অনজির আশিরাতাকাল আকরাবিন সূরা শোরায় এই আয়াতে 214 নম্বর, অনজুর আশিরাতাকাল আকরাবিন, তোমার নিকটতম আত্মীয় স্বজনকে ভয় দেখাও কিয়ামতের দিবসের জন্য এবং পরকালে জান্নাতে পাওয়ার জন্য, এখানে সে পাখিও জোগাড় করার জন্য। হে রবি, তুমি বারবার বলো, তোমার যে একদম কাছের মানুষ তাকে খুব ধমক দিয়ে বলো, তাড়াতাড়ি তাকে পেশ করে বলো, তারপর অন্য জনকে তুমি বলবে হে নবি অনজুর আশিরাতাকাল্লাহ রবি, হে নবি তোমাকে বলা হচ্ছে তুমি তোমার সবচেয়ে নিকটবর্তী আত্মীয় তাকে তুমি উল্লেখ করে বলো। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াত কারিমা নাজিল হওয়ার পর তিনি সমস্ত নিজের আত্মীয় স্বজনকে ডাকলেন, ডেকে একত্রিত করে তিনি বলতে শুরু করলেন, ইয়া মাশারা কুরাইশ, এই কুরাইশের লোক সকল, কুরাইশগণ, এই কুরাইশের দল, শোনো, ইশতারু আনফুসাকুম মিনাল্লাহ, আল্লাহর সঙ্গে নিজেকে নিজে বাঁচিয়ে নাও, লা ওগনি আনকুম মিনাল্লাহ শাইয়া, আমি আল্লাহর কাছে কোনো উপকার আসবো না, আমি বাঁচাইতে পারবো না, কে আমাদের দিয়ে কোনো রকমের তোমাদের সুপারিশের পাবো না, এখন তোমরা বেশি বেশি করে আমল করো, নেক আমল করো, এখন বেশি বেশি করে সৎ আমল করো, না হলে খুব বিপদ, লা ওগনি আনকুম মিনাল্লাহ শাইয়া। মহানবীর বংশের নাম কুরাইশ, যার জন্য প্রথম সর্বপ্রথমে কুরাইশ বংশকে ডাকলেন, ডেকে তারপর বলতে শুরু করলেন, ইয়া বানি আব্দুল মুত্তালিব, এ আব্দুল মুত্তালিবের বংশ মানুষ, আর আব্দুল মুত্তালিব হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন দাদা, তো দাদাকে নাম ধরে বললেন, দাদার কোনো উপকার হবে না, লাউগনি আনকু মিনাল্লাহ শাইয়া, জেনে রেখো হে আব্দুল মুত্তালিব, তুমি তোমার বংশকে নিয়ে কিছুই করতে পারবে না, বরং তুমি নিজের চিন্তা নিজে করো, নিজের উপকার নিজে করতে হবে, এখন ভালো কাজ করো, নচেত সেদিন তোমার কোনো উপকার আমি আসবো না। ইয়ায়ে আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব আবার বললেন, হে আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, হে চাচা চান, মহানবীর আপন চাচার নাম হয়েছে আব্বাস আর দাদার নাম হচ্ছে আব্দুল মুত্তালিব, প্রথমে দাদাকে বললেন, তারপর চাচাকে ডেকে বললেন, চাচা যান, লাউগনি আনকা মিনাল্লাহ শাইয়া, জেনে রেখো তোমার কোনো উপকার আমি আসবো না, তোমার নিজের আমল নিজে উপকার হবে, এখানে তুমি সে পাথিও জোগাড় করো, এখানে নেক আমল তুমি সঞ্চয় করো, তবে তুমি পরকালে কি পাবে জেনে রেখো। আবারও বললেন, ইয়া সাফিয়া আম্মা তা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লাউগনি আনকা লাউগনি আনকি মিনাল্লাহ শাইয়া, এই সাফিয়া বিন আব্দুল মুত্তালিব, নবী সাহেবের ফুপুর নাম হচ্ছে, আপন ফুপুর নাম হচ্ছে সাফিয়া, তাই সাফিয়াকে ডাকলেন, ডেকে বললেন, ফুপু জান, জেনে রেখো লাউগনি আনকি,
তোমার আমি কোনো উপকার আসতে পারবো না আল্লাহর কাছে গিয়ে তুমি নিজের উপকার নিজেই চিন্তা করে এখন ভালোভাবে চলো ইয়া ফাতেমা বিনতে মুহাম্মদ রাসূলুল্লাহ হে ফাতেমার মুহাম্মদের বেটি ফাতেমা আল্লাহ রাসূলের বেটি ফাতেমা শুনে নাও সালিনি বিমাশিকা তুমি এখানে যা ইচ্ছা আমার সঙ্গে চেয়ে নাও যা কিছু চাইবা এখন দুনিয়াতে করে নাও লাউগনি আনকি মিনাল্লাহ শাইয়া জেনে রাখো কিয়ামতের দিবসে আমি তোমার কোনো উপকারে আসব না কোনো তোমার উপকার করতে পারবো না আমি তোমার উপকার তুমি নিজে এই হবে নিজের বংশকে ডেকে ডেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের আত্মীয় স্বজনকে বুঝিয়ে বুঝিয়ে বললেন যারা শুনল শুনল যারা শুনল না তারা আরো বিরোধিতা শুরু করে দিল যে এই হলো সুপারিশের এমন একটা পর্যায় যেটা মানুষ হতাশ হয়ে ছোটাছুটি করবে আনা সাইয়েদুন ইয়াউমাল বলে দা আদম ইয়াউমাল কিয়ামা বিশ্বনবী আমার বললেন আনা সাইয়েদুন আমি সমগ্র মানব জাতির লিডার বা সর্দার নেতা হব কিয়ামতের দিন এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলে দিয়েছেন তাই বলছি এটা কোনো ফখরের অবকাশ নেই আনা সাইয়েদুন ওলিদ আদম ইয়াউমাল কিয়ামতে কিয়ামতের দিবসে আদম সন্তানের যত মানুষ থাকবে তার নেতা আমি হব তার সর্দার আমি হব আউয়ালু মান ইয়ানশাক্কু আনহুল কবরু আর সর্বপ্রথমে মহান আল্লাহ রাব্বুল আলামিন কবর থেকে আমাকেই আগে তোলাবেন আমাকে উঠাবেন সর্বপ্রথমে জান সর্বপ্রথমে আমাকেই দেওয়া হবে আমি কিয়ামতের দিনে সর্বগ্রিম উঠব ও আউয়ালু শাফিন মুশাফাইন ও আউয়ালু মুশাফাইন আমি সর্বপ্রথমেই আমাকে সুপারিশ করার অনুমতি দেওয়া হবে এবং সর্বপ্রথমেই আমাকে সুপারিশ গ্রহণ করা হবে সেটা হলো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি নিজেই অতএব তোমরা জেনে রেখো তোমরা আমার এই নির্দেশনা আমার এই ইতাআত আল্লাহর ইতাআতের পরে আতিউল্লাহ আতিউর রাসূল আল্লাহর অনুকরণ আল্লাহর অনুগত এবং রাসূলের অনুগত হয়ে তোমরা জগতে চলো যে কদিন বাঁচবে অবশ্যই সুপারিশ হক পেয়ে যাবে এটা মহানবী বললেন সহি মুসলিমে এই হাদিসটি 6079 নম্বর তা আমরা বুঝতে পারলাম আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওঠার পরে তিনি তার কাছে ছোটাছুটি সকল মানুষ করতে শুরু করে দেবে তিনিও খুব খুব বিচলিতভাবে থাকবেন খুব কষ্টের সঙ্গে থাকবেন মহানবীকে জিজ্ঞেস করা হয়েছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগদায়ার নবী আপনি কি এমন কোন সময় আসবে কিয়ামতের দিবসে যে উম্মতকে ভুলে যাবেন তিনি বলেছিলেন হ্যাঁ এমন একটা সময় আসবে আমি আমার উম্মতকে সামান্য কয়েক সেকেন্ডে ভুলে যাব সেটা হলো দাড়ি পাল্লায় জীবন নেক আমল আর বদ আমল যেগুলো জুল হবে সেই টাইমে আমি একটু অন্য মনুষ্য হয়ে যাব সেই টাইমে আমি আমার উম্মতকে আর মনে থাকবে কয়েক সেকেন্ড সেটা তারপরেই আবার তিনি বললেন উম্মতি উম্মতি আমার উম্মতের কি হবে আমার উম্মতের কি হবে আমার উম্মতের কি হবে আমার উম্মতের কি হবে এই তিনি সদা সর্বদাই বলতে থাকবে সমগ্র মানব ছোটাছুটি করতে করতে হঠাৎ করে তারা বলবে আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম ছিলেন উনি তো খুব আবুল নাস মানুষের সবারই পিতা উনি ওনাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে তৈরি করেছিলেন এবং নিজ হাতে জানও দেওয়া হয়েছিল এবং জান্নাতে সুখময় জীবনযাত্রা ছিল জান্নাতেই প্রবেশ করানো হয়েছিল এবং সেই আদম আলাইহিস সালামকে বহু কিছু শিক্ষা দান করেছিলেন যার দ্বারা সমস্ত মানুষরা ফেরেশতা এবং জিন সকলেই সিজদা করেছিল আদমকে তাহলে আদম খুব সম্মানী ব্যক্তি চলো আদমের কাছেই যাই এবং আমরা সুপারিশ করার অনুমতি চাইনি যে যাতে করে আমরা এই দুঃখ কষ্ট থেকে কিছুটা রেহাই পাই হালকা হয়ে যায় তা সকলেই আদম আলাইহিস সালামের কাছে ছুটবেন আন্তা বলবেন আবু আন্তা আদম আবু নাস আপনি সমস্ত মানুষের পিতাজি
আপনি আমাদের জন্য দয়া করে সুপারিশ করুন। মান খালাকাকা লাহু, আল্লাহ আপনাকে নিজ হাতে তৈরি করেছেন, সৃষ্টিয়াদিহি ওয়া আজজাদাক আওয়াসকানাকা জান্নাতাহু, এবং জান্নাতে আপনাকে অবস্থান করিয়েছিলেন, জায়গা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, আপনার সম্মানী ব্যক্তি আপনি। ওয়াজজাদাকা মালায়েকাতাহু, আর সমস্ত ফেরেশতা আপনাকে সিজদা করেছিল, তাহলে ফেরেশতার থেকেও আপনি সম্মানী ব্যক্তি। অতএব আপনি আমাদের জন্য একটু সুপারিশ করুন না কেন, অতএব সুপারিশ করুন। আমালাকা আইনা কুল্লু নাফসিন, সব মানুষ এবার যাবে, ইসফা আলানা, আমাদের জন্য একটু দয়া করে একটা আল্লাহর কাছে সুপারিশ করুন। ইন্দা রব্বিকা, আল্লাহর নিকটে। হাত্তা ইউরিহিনা মিন মাকানিনা হাযা, তাহলে আমরা এই কষ্টদায়ক জায়গা থেকে কিছুটা পরিত্রাণ পেয়ে, আমানত পেয়ে আমরা শান্তি প্রশান্তি জায়গায় যেতে পারব। আপনি দয়া করে করুন। লাস্তু হুনাকা, হযরত আদম আলাইহিস সালাম বললেন, আমি ওরকম মানুষ নই যেমন তোমরা এখনই বললে, আল্লাহ তো এরকম সবই সত্য কথা সবই করেছিলেন, কিন্তু আমাকে জান্নাতে এত ভালো জায়গাতে দেওয়া সত্ত্বেও আল্লাহ আমাকে একটা গাছের কাছে যেতে নিষেধ করলেন, খাওয়াও নিষেধ, অথচ আমার দ্বারাই ভুল হয়ে গেছে, সেই গাছটা খাওয়া হয়ে গেছে, যার জন্য আমি ভুল করেছি, আমি কি করে নিজেই তো পাপি, নিজেই তো ভুলে জড়িত, আমি কার জন্য সুপারিশ করবে, অতএব আমার দ্বারাই হবে না। এখন আল্লাহ রাব্বুল আলামিন প্রচণ্ড রাগান্বিত অবস্থায় রয়েছে, আমি মাথা তুলে দেখতে সক্ষম হচ্ছি না, দয়া করে দিই আল্লাহুম্মা সাল্লিম সাল্লিম, আমাকে নিজেকে আল্লাহ তুমি শান্ত শান্তি দাও, নিজেকে সেই সালামতে পার করে, এটাই বলবেন সমস্ত নবীগণ। এই বলে বলবেন, তুমি যাও, এই তো নুহান, আমার দ্বারা হবে না, আমার পর একটা বিখ্যাত নবী এসেছিল, যে রাসূল হয়েছিল জগতে এসে প্রথমেই আদমের পর, ইউতু নুহান, নূহ আলাইহিস সালামের কাছে চলে যাও, নূহ আলাইহিস সালাম খুবই ভালো আউয়াল নবীন, বিশ্বের সর্বপ্রথম তিনি রাসূল এবং নবী হয়েছিলেন, আদম আলাইহিস সালাম নবী ছিলেন, তিনি রাসূল ছিলেন না, আর নূহ আলাইহিস সালাম রাসূল এবং নবী উভয়ই ছিলেন, এত বড় নবী। মাশাআল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তিনি পাঠিয়েছিলেন জগতে, ওতে আপনি দয়া করে সুপারিশ করুন আল্লাহর কাছে, ইউরিহিনা মাকানানা হাজা, তাহলে আমরা এই কষ্টদায়ক জায়গা থেকে কিছুটা আরাম পেয়ে যাব। লাস্তু হুনাকা, তিনি বলবেন নূহ আলাইহিস সালাম, যে আমি নিজেই ব্যস্ত হয়ে আছি, নিজেই কি করে পরিত্রাণ পাবো, তার জন্যই আমি খুব ব্যস্ত অস্থিরতায় আছি, আমার দ্বারাই হবে না, আমি অজ্ঞ মূর্খর মতো কাজ করেছি, একটা শিক্ষিত মানুষ হওয়া সত্ত্বেও মূর্খর মতো একটা কাজ করা হয়ে গেছে, যার দ্বারাই আমার হবে না তো, সেটা কি? সেটা হলো নিজ ছেলে কিনানকে আল্লাহ যখন গজব নিয়ে আসলেন, নূহ আলাইহিস সালাম যখন দোয়া করলেন, কালা নূহ রাব্বি লা তাজার আলাল আরজি মিনাল কাফিরিনা দাইয়ারা ইন্নাকা ইন তাজারহুম ইযিল্লু ইবাদাকা ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা। হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর তাবলীগে সাহাব করার পরেও যখন দেখলেন যে বহু মানুষ আমার কাছে আসছে না, বরং কয়েকজন মাত্র, তাই তিনি প্রচণ্ড আফসোস বেদনায় ছিলেন, খুব চিন্তায় চিন্তিত মগ্ন হয়ে তিনি শেষ প্রান্তে বদদোয়া করে দিয়েছিলেন। আলা নূহ রাব্বি, নূহ আলাইহিস সালাম বলেছিল, প্রভু গো, লা তাজার আলাল আরজি, এই জমিনের বুকে কোনো মানুষকে রেখো না, সবকে ধ্বংস করে দাও, সবকে মেরে শেষ করে দাও, লা তাজার আলাল আরজি মিনাল কাফিরিনা দাইয়ারা, একজনা কেউ রেখো না, ও জগতে এরা সব কাফের, আমার কথা কেউ শুনে নাই, ইন তাজারহুম ইয়াজিল্লু ইবাদাকা, যদি একজনা এদের জেনারেশন, এদের যদি কাঁচা বাচ্চা, এদের এদের সন্তান আদিকে যদি রেখে দাও, আর বয়স্ক মানুষকে যদি মেরে দাও, যুবক মানুষকে যদি মেরে দাও, তাহলে ওরাও যেদিন বড় হবে ওরাও এরকম দুশ্চিন্তি করবে আল্লাহ গো, তাই তারা ইয়াজিরহুম ইয়াজিল্লু ইবাদাকা, তোমার ভালো ভালো বান্দাগণকে গোমরাহ করে দেবে, পথভ্রষ্ট করে দেবে, অতএব সকলকে শেষ করে দাও। তাই এই দোয়া কবুল হওয়ার কারণে একটা মহাপ্লাবন হয়ে গেছিল সারা পৃথিবীতে।
এই মহা প্লাবন 7.5 মাস পর্যন্ত এই প্লাবন হয়েছিল আকাশ ছোঁয়া পানি যেখানে কোন রকমের ডাঙা বলে কোন রকমের ছিল না কো যদি পাহাড় যে সর্বোচ্চ পাহাড় তবু সে পাহাড়ের উপরে অতটা পানি সেই সময়তে হযরত নূহ আলাইহিস সালাতু সালাম তিনি কিছু মুসলমান হয়েছিল তাদেরকে নৌকায় তুলে নিয়েছিল জোড়া জোড়া করে প্রত্যেকটা জীবজন্তু তুলে নিয়ে ওই নৌকায় যারা উঠেছিল তারাই এই জগতে আবার বাস করছে আমরা আর যারা উঠতে পারেনি সবাই শেষ হয়ে গেছে পৃথিবীতে সে সময় কোটি কোটি মানুষ শেষ হয়ে গেছে কোটি কোটি জীবজন্তু শেষ হয়ে গেছিল আকাশ ছোঁয়া প্লাবন বা বন্যা সেই বন্যায় সময়তে হযরত নূহ আলাইহিস সালাম নিজের ছেলে কিনান আল্লাহ নবীর কথা না শোনার কারণে নূহ আলাইহিস সালামের কথা না শোনার কারণে তার বিবি তার কথা না শোনার কারণে এরা দুজনেই জাহান্নামে গেছে এবং সেই সময় যখন তার ছেলে হাবুডুবু খাচ্ছিল উঠছে আর বসছে এরকম টাইমে হযরত নূহ আলাইহিস সালাতু সালাম নিজের ছেলেকে একটু মহব্বতের সঙ্গে রহমত হলো বা তিনি মেহরবানি করে তোলার চেষ্টা করছিলেন আল্লাহর তরফ থেকে ধমক আসলো ইয়া নূহ লাইসা মিন আহলিকা হে নূহ এটা তোমার ফ্যামিলির মধ্যে নয় এটা ইমানদার নয় তুমি কেন একাজ করছো এত ভুল করছো কেন এই যে ভুল আমি করেছি যার জন্য আমি আল্লাহর কাছে আমি নিবেদন করতে পারছি না সুপারিশ করতে পারছি না যাও যাও আমি নিজে কি হবে তাই অস্থির হয়ে আছি অতএব আমি নিজের দোষে ইন্দোষিত অতএব তোমরা বিখ্যাত আমার পর একটা নবী ছিল ইব্রাহিম আলাইহিস সালাতু খলিলুর রহমান আল্লাহ বন্ধু একজনই নবী ছিলেন যে আল্লাহ দোস্ত বনি ছিলেন সেটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম আর কঠিন কঠিনতম পরীক্ষা নিরীক্ষার সম্মুখীন হতে হয়েছে সব পরীক্ষা তিনি পাশ করে গেছেন তো এইরকম ইব্রাহিম আলাইহিস সালাতু বিখ্যাত নবী এবং রাসূল ছিলেন এই ইব্রাহিম আলাইহিস সালামের পরপর চারটি ছেলেই নবী হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি নবী বা রাসূল তারপর তিনি ইসহাক হলেন ইসহাক নবী ইসহাকের পর ইয়াকুব হলেন তিনিও নবী আর ইয়াকুবের পরে ইউসুফ আলাইহিস সালাম চারজনের বাপ বেটায় নাতি পোতা সকলেই নবী ছিলেন এত ভালো বংশ এত ভালো লোক সকলেই তার কাছে চলে যাও তার কাছে যাওয়া হবে তিনি বললেন লাস্তা তাহা হুনাকা আমি ওরকম লোক নয় আমি যে একটা পাপ করেছি সেটা দেখেই আমি কি করব এই চিন্তিত হয়ে আছি অস্থির হয়ে আছে কি করব কি করে পরিত্রাণ পাবো আমি পরিত্রাণ পাওয়া সম্ভব মনে করছি না অতএব তুমি আমার দ্বারা হবে না আমি তিনবার মিথ্যা কথা বলা হয়ে গেছিল গাজাবাল্লাহ আলাইহি আর আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে প্রচন্ড রেগে আছে রাগান্বিত অবস্থায় আছেন কি করে আমার সাহস হবে না তো আমি যখন সারাকে নিয়ে চলে যাচ্ছিলাম বিতাড়িত হয়ে মিশর শহর থেকে এবং সেখানে জালেম বাদশাহ ছিল দাক্তিয়ানুস বাদশাহ সে যখন বাদশাহ নিয়ম ছিল খুব একটা লাবণ্যময়ী চেহারা মহিলা যদি দেখত খুব অতি সুন্দর সুন্দরী মহিলা যদি দেখত তাকে অপহরণ করে অসৎ কর্মে লিপ্ত হতো এই বাদশাহ নিয়ম ছিল এরকম আর যদি দেখা যাচ্ছে তার সঙ্গে কোনো মানুষ থাকত তাকে যদি বলতো এটা আমার বোন তাহলে তাকে ছেড়ে দিত আর তাকে যদি বলছে এটা আমার স্ত্রী তার সঙ্গে সঙ্গে কেউ হত্যা করে তাকে নিয়ে চলে যেত এরকম তার নিয়ম ছিল বহুজনাকে এরকম করেছিল তো ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম আল্লাহর সামান্য ইশারা পেয়ে ইঙ্গিত পেয়ে ওইখানে যদি বোন বলতেন তাহলে ওনাকে হত্যা করে দেওয়া হতো সঙ্গে সঙ্গে হত্যা করে দিয়ে দ্বিখণ্ড করে দিয়ে ওই মেয়েটাকে নিয়ে চলে যেত আল্লাহ তরফ থেকে ইলহাম হয়ে তিনি ইশারা পেলেন যেখানে তুমি বোন বলো যেহেতু আদম আলাইহিস সালাম আমাদের পিতা আর হাওয়া আলাইহিস সালাতু সালাম আমাদের মাতা আর দুনিয়ার যত মেয়ে আছে সব আমাদের বোন আর যত পুরুষ আছে সব আমাদের ভাই এই হিসাবে ভাই আর বোন হিসাবে অথবা ইব্রাহিম আলাইহিস সালাম ভেবেছিলেন এই মাটিতে এই জগতে এখন বর্তমানে আমরা দুইজনেই মুসলিম আর পৃথিবীর কেউ মুসলমান ছিল না তখন তাই আমরা দুইজনে ভাই বোন যদিও স্বামী স্ত্রী হয় তবু একদিক দিয়ে ভাই আর বোন ইসলামের দিক দিয়ে এই হিসাবে তিনি বলেছিলেন ওটা আমার বোন আর তাকে বলে ছেড়ে দাও ছেড়ে দিল সে চলে গেল এবার ওই
এই জায়গায় একটা মিথ্যা বলা হলো। দ্বিতীয়ত যখন তারা মেলা বসেছিল, এই মেলায় সময় যখন দেখে বলল সমস্ত মানুষ যেন যায়, তার বাপ আজর, ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর, সেও মেলায় লিডার এবং সে যেতে বলছে, না গেলে তাকে বেদ দিয়ে আঘাত করবে, এরকম প্রচণ্ড হুঁশিয়ারি করে দিচ্ছে। সেই সময়তে তিনি বলেছিলেন আমি অসন্তুষ্ট আছি, মানে আমি ওই মেলায় গায়রুল্লাহর পূজা করার জন্য যেতে আমার মনটা মন মানসিকতা অসুস্থ হয়ে আছে। এমনি অসুস্থ নয়, শরীর সবল ভালো আছে, কিন্তু ওই যেতে মেলায় যেতে আমার মন মানসিকতা ভালো লাগছে না, তার জন্য বললেন আমি অসুস্থ আছি। এই একটা মিথ্যা। আর তিন নম্বর হলো, যখন ওরা চলে গেল, যখন বুথখানায় সমস্ত ঠাকুর আছে, মূর্তিগুলো আছে, তখন সমস্ত মূর্তিগুলোকে সমস্ত কুড়ুল দিয়ে মেরে টসনস করে দিয়ে তখন বড় হাবল বুধের ওপরে কুড়ুল ঝুলিয়ে দেওয়া হল। তখন এসে বলছে, এসে কে কাজ করলে? ঠিক এই করেছে, এত ছাড়া মেলায় সবাই গেছে, এই যায়নি, এর কাজ ধর ওকে। ধরা হলো, তিনি বললেন না আমি কী করে বলবো, দেখো ওই মনে হয় মেরেছে, হাবল বোধ হয় নিজেই মেরেছে, সকলকে মেরে সব থেকে বড় তো যে নিজে কুড়ুল ঝুড়ে সাধু কামলাচ্ছে, ওই উড়ে কাজ, ওকে শোধাও, রো বলতে পারে দেখে, ও কথা আছে, ও তো মরা, তো মরা মানুষের তোমরা পূজা করো, শোধাও ওকে। তখন বুঝে ফেলবে তারা। যাই হোক, এই তিন জায়গাতে মিথ্যা বলার জন্য বা এইটা কৌশল, তৌরিয়া, মিথ্যা নয়, এটা তৌরিয়া বলা হয়, মানে হুকুম ওই সময়তে আল্লাহ তাআলা এটা দিয়েছিলেন, যার জন্য তিনি বলেছিলেন যাতে বাঁচবার জন্য। তো এরকমভাবে তিনি বলবেন আমি এই কারণে, এই অপরাধীর কারণে আমি সুপারিশ করতে সক্ষম নয়, তোমরা দয়া করে আমার পরে মূসা আলাইহিস সালাম বলে একটা বিখ্যাত নবী, তাকে তৌরাত বলে একটা বইও দেওয়া হয়েছে এবং আল্লাহ স্বয়ং তার সাথে কথা বলেছেন, তার কাছে যাও, তোমরা পেয়ে যাবো মনে হয়, যাও ইজি মূসা, যাও মূসার কাছে। আব্দান আল্লাহর সে বান্দা, আতাহুল্লাহ তাওরা, মহান আল্লাহ তাআলা তাকে খুশি ভালোবেসে তাওরাত দান করেছিলেন, ওয়াকাল্লামাহু তাকে কথা বলা হয়েছে, ওয়াকাররাবাহু নাজিয়া এবং নিকটবর্তী করে নেওয়া হয়েছে, তার কাছে যাওয়া হবে, তিনি বলবেন ইন্নি লাস্তু হুনাকুম, আমি তো এরকম লোক নয়, ওরকম লোক যদিও আমি আছি কিন্তু আমি একটা মহা ভুল করেছি, একটা বড় ধরনের পাপ করেছে, যার জন্য আমি আল্লাহর কাছে মুখ ফুটে সাহস করে বলতে পারবো না। সেটা হলো কি, কাতালা নফস, একটা বানী ইসরাইল, মূসা আলাইহিস সালামের বংশের নাম হচ্ছে বানী ইসরাইল আর ফিরাউনের বংশের নাম হচ্ছে কিবতি। তো কিবতি আর বানী ইসরাইল দুটো ছেলে মারামারি লেগেছে, তো এই দেখে দেখছে বানী ইসরাইলের ছেলেটাকে পেড়ে ধরেছে এবং ওকে মারছে, পর্যন্ত মেরে ফেলবে। আমি এই দেখে থাকতে না পেরে আমি বানী ইসরাইল কানে সহযোগিতা করে কিবতির ছেলেটাকে এক চর দিলাম আর সঙ্গে সঙ্গে মারা গেল। এই যে একটা ছেলে মেরে দিয়েছে, যার জন্য যে আমি দেখি আল্লাহর কাছে পারছি না, তোমরা দয়া করে ঈসা নবীর কাছে চলে যাও, সে খুব ভালো নবী, তাকে আল্লাহ এমন একটা মর্যাদা দান করেছেন যে মরা মানুষকে চিন্তা করে উঠিয়ে কথা বলতে পারত, এরকম শক্তি আল্লাহ তাআলা দান করেছিল ঈসা আলাইহিস সালাম, এত ভালো। এবং ঈসা আলাইহিস সালাম যখন দোলনায় শুয়ে বাচ্চা দুদিন তিন দিন কথা বলেছিলেন, আর ছোটই থেকে ওকে নবী বানানো হয়েছে, তা এবং আল্লাহর তরফ থেকে জান দেওয়া হয়েছে, সেজন্য ওর কাছে চলে যাও, তো সকলে ওর কাছে যাবে এবং বলা হবে। তিনি বললেন কঠিন দাদান্বিত হয়েছে আল্লাহ তাআলা, আমি নিজেই ব্যস্ততা হয়ে আছি, আমার দ্বারা হবে না, যাও যাও তুমি আমার পরে যে শেষ নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে চলে যাও, তোমরা আশা করা যাচ্ছে সেখানে পরিত্রাণ পাওয়া যেতে পারে। সকলেই এবার ছোটাছুটি করবে মুহাম্মদ বিন আবদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, এই তো মুহাম্মাদান, মুহাম্মদের কাছে এবার ছুটবে সকলেই, বলা হবে আবদান গাফারাল্লাহু লাহু মা তাকাদ্দামা মা তাখারা, আর বলা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটা বান্দা, গাফারাল্লাহু লাহু, আল্লাহ তার পূর্বের গুনাহ সব মাফ করে দিয়েছেন।
একটু ভালো পা নিস্পা মা তাকাদ্দামা মিন জামবি ও মা তাখার আগের পিছনের মধ্যে সব গুনাহ মাফ হয়ে আছে তিনি নিস্পা এমন নিস্পা পার জগতে কেউ নাই হবেও না তো এই রকম একটা মানুষ ফাকালা সকলে ওনার কাছে চলে যাবেন ফায়াতুনি আমরা সবাই ফায়াতুনি যা হবে এবং বলা হবে পা আস্তাজেন এবার মহানবীর কাছে যখন যাবেন তখন সকলেই বুঝতে মহানবী বুঝতে পারবেন তিনি আরশের নিচে চলে যাবেন গিয়ে সেজদায় পড়ে যাবে মহান আল্লাহ তাআলার দরবারে গিয়ে সেজদায় পতিত হয়ে যাবে আর আলা রব্বি আল্লাহর কাছে গিয়ে সেজদায় ফিদারিহি ওখানে পায়োজনলি আলাইহে যতক্ষণ ইচ্ছা সেজদায় পড়ে থাকবেন তারপর মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলবেন পারমিশন দেবেন অর্ডার দেবেন অনুমতি দেবেন ফাইজার আইতুহু ওয়াকাত সাজিদান আমি কি দেখলাম সিজদায় পড়ে আছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সিজদায় পড়ে আছে অনেক দীর্ঘ ঘুম ধরে ফায়াদাইনি মাশাআল্লাহ যতক্ষণ ইচ্ছা আনফানি তারপর ইয়াকুলু আল্লাহ বলবেন উঠো ইরফা মাথা তুলো আর ইরফা মোহাম্মদ হে মোহাম্মদ তুমি মাথা তুলে গো সেজদা থেকে ওয়াকুল তুসমা এবং বলো কি বলছো তোমার কথা শোনা হবে তুমি বলো ওয়াসফা তুসাফা তুমি যা সুপারিশ করবে তা গ্রহণ করা হবে সুপারিশ বলো তুমি কি বলতে চাইছো ওয়াসাল তো তা তুমি যা প্রশ্ন করবে তার উত্তর দেওয়া হবে অসাল তো তা তুমি যা চাইবে তাই পাইবে তুমি উঠো দয়া করে উঠো মহান আল্লাহ তাআলা উঠতে বলবেন ভাই ওয়াহাদ্দুলি হাদ্দাম তিনি বলবেন বলার পরে তোমার ইচ্ছা তিনি বলবেন ইয়ামতি ইয়ামতি আমার উম্মতগণকে জান্নাতে নিয়ে যাব এটাই আমার এক নম্বর সুপারিশ তিনি এটাই বলবেন আমার উম্মত যেন সব জান্নাতে চলে যায় তার ব্যবস্থা আপনি দয়া করে করে দিন এটাই আমার অনুরোধ পাইয়াহাদুলি হাদ্দান আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তোমার সামনে যত লোক আছে তুমি যত নজর ভর দেখতে পাচ্ছ জান্নাতে নিয়ে যাও যাও নিয়ে চলে যাও ফাখরুজ যাও তুমি নিয়ে চলে যাও ওয়াখরুজুহু মিনান নার আর জাহান্নাম থেকে যারা এড়িয়ে পড়ে পড়ে আছে ওদাকেও তুমি নিয়ে যাও চলে যাও ওয়াদখিলহুল জান্নাতা জান্নাতে প্রবেশ করে দাও এরকম যখন আল্লাহর অর্ডার হয়ে যাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্ডার পাওয়ার সঙ্গে সঙ্গে 70,000 মানুষ একই সঙ্গে হাতে হাত জোড়া দিয়ে এক সেকেন্ড আগে পরে হবে না সব বিনা হিসাবে ডান দিকের জান্নাতে প্রবেশ করে যাবে তার 70,000 পরে পরে আরও অসংখ্য মানুষ লক্ষ লক্ষ মানুষ জান্নাতে প্রবেশ করবে বিনা হিসাবে জান্নাত আল্লাহ ভালো জানেন যে কোন কোন মানুষ বিনা হিসাবে জান্নাত যাবে তবে আমরা যতক্ষণ হাদিস কোরআনে পাওয়া যায় যে শহীদরা জান্নাতে যাবে বিনা হিসাবে যাবে এসব মানুষগুলা সাহাবায়ে কেরাম সব জান্নাতে ঝুঁকির করবেন যারা খুবই গরিব শ্রেণীর মানুষ অথচ আল্লাহকে বলেনি কোনো সময় ইবাদত করতে টাইম বাই টাইম ইবাদত করেছে এরকম মানুষগুলা জান্নাতে বিনা হিসাবে চলে যাবে আদখিল হল জান্নাতা জান্নাতে নিয়ে যাওয়া হবে তারপর তখন ফাঁকা হয়ে গেল জায়গা কিন্তু এখনো সব লোক যায়নি সব মুসলমান যায়নি তারপর আউদু সানিয়াতা মহানবী আবার আরশের নিচে চলে যাবে কি আবার সিজদায় পড়ে গেলেন দীর্ঘক্ষণ সিজদায় থাকলেন আবার মহান আল্লাহ তাআলা রহম এসে যাবে তিনি বলবেন ইরফা মোহাম্মদ উল তুসমা হে মোহাম্মদ তুমি মাথা তোলো তুমি কি বলছো বলো তোমার কথা শোনা হবে তুমি সুপারিশ করে গ্রহণ করা হবে কোনো অসুবিধা নাই তারপর প্রচুর লোক সামনে চলে আসবে বিভিন্ন রকমের মানুষ যারা কাবিরা গুনাহ করেছে যারা বহুদিন খেটেছে তারাও সামনে চলে আসবে তাদেরকে নিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন আদেশে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জান্নাতে নিয়ে যাবে তাদেরকেও অনুমতি দেওয়া হবে তৃতীয় নম্বরে আবার দেখলেন সব ফাঁকা হয়ে গেছে লক্ষ লক্ষ প্রচুর অসংখ্য মানুষ জান্নাতে চলে গেল তারপরে আবার সিজদায় পড়ে গেল
পড়ে থাকবেন। দীর্ঘক্ষণ আবার বলা হবে হে মোহাম্মদ, ইরফা মোহাম্মদ, বলুন ওসমান, বলো কি বলছো, তোমার কথাকে শোনার জন্য আমি প্রস্তুত আছি, তুমি যা চাইবা তাই পাইবা, অসুবিধা নাই, বলো কি বলতে চাচ্ছ। আবার প্রচুর লোক এসে গেছে, সেই লোকগুলোকে তিনি আবার নিয়ে যাবেন, সব জান্নাতে যাবে, চতুর্থবারও এরকম ভাবে নিয়ে যাওয়া হবে। তারপর প্রায় সব জান্নাতে মুসলিম চলেই গেছে প্রায়, ইল্লা মান হাবাসাহুল কোরআন। তারপর দেখা যায় মা ইয়াবকা ফিন নার, জাহান্নামে আর কেউ নাই, ইল্লা মান, কেবল মাত্র ইল্লা মান কাদ হাবাসাহুল কোরআন, কোরআনকে যারা আটক করে রেখেছিল, কোরআনের বিরোধিতা যারা করেছিল, রাসূলের বিরোধিতা যারা করেছিল, আল্লাহর বিরোধিতা যারা করেছিল, শিরকে বিদাতে যারা জড়িত ছিল, তারা ছাড়া কেউ নাই, সব মুসলিম চলে এসেছে। যারা জীবনে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে অন্তর দিয়ে খুব বিশ্বাস করে, তারা সব জান্নাতে চলে আসবে। ওই ওয়াজিব আলাইহিল খুলুদ, যাদের জাহান্নামে ওয়াজিব হয়ে গেছে, অবধারিত জাহান্নাম, তারা ছাড়া সবাই সুপারিশের হক পেয়ে জান্নাতে যাবে। সেজন্য মহানবী চলে গেলেন আসাইয়া বাসাকা রব্বুকা মাকামাম মাহমুদা, তিনি তার মাহমুদ জায়গা চলে গেলেন, মাকামে মাওয়াদাল্লাহ ওয়া হাযাল মাকামুল্লাযী ওয়াদা নবীয়কুম, সমস্ত নবীগণ সেখানে থাকবেন ওই মাকামে মাহমুদের স্থানে, এরকম ভাবে সুপারিশ করে সেদিন সুপারিশের হক কেবলমাত্র মহানবীকেই হবে। তারপর হওয়ার পরে আরো বহু নবীগণ পরপর সুপারিশ করবেন, তারপর যে সমস্ত সুপারিশ হবে একদিনে আজকে শেষ হবে না, আর একদিনও আলোচনা চলবে। অতুরসলুল আমানাতু ওয়ার রাহিমু, অতুরসলুল আমানাতু ওয়ার রাহিমু। তারপর কি হবে, কুল সিরাতের পাশে ডানে আর বামে আমানত আর আত্মীয়তা, এই দুটোকে ডাইনে খাড়া করে দেওয়া হবে। তাকু মানে জাম্বিও সিরাতি আমিনান সিমানান, ডাইনে এবং বাঁয়ে আমানত আর আত্মীয়তা, এই দুটোকে কুল সিরাতের ডানে আর বাঁয়ে দাঁড় করে দেওয়া হবে। যত লোকে আমানতের খেয়ানত করেছে তাকে, আর যত লোক আত্মীয় স্বজনের সঙ্গে ছিন্ন করেছে, কথা বন্ধ আছে, যাওয়া আসা নাই, দুনিয়াদারি ঝামেলায়, এইসব লোকগুলো সব জাহান্নামে যাবে, আর এরাই যাহা আটক করে দেওয়া হবে, যেতে পারবে না। সহি মুসলিমের 329 নম্বর হাদিস এবং মিশকাতে 5576 নম্বর হাদিস। সেজন্য আমানতটা আমাদেরকে এখন সব থেকে বেশি, আমানতের খিয়ানত করা হবে না, যাকে যা দায়িত্ব দেওয়া হয়েছে, যে দায়িত্বটা আমাদের আছে, সে দায়িত্ব নিজেকে পালন করতে হবে, করতেই হবে। আর আত্মীয় স্বজনের সঙ্গে যদি কাউরের কোনো রকমের মন কষাকষি হয়ে থাকে, মনোমালিন্য হয়ে থাকে, তাদের সঙ্গে এখনই এই জগতেই তাদের সঙ্গে আত্মীয়তাকে বজায় রাখার জন্য অনুরোধ রাখছি, এবং আমানতের খেয়ানত জীবনে করব না। আমানতের খেয়ানত এটাই হলো যে আমি বাড়ির গার্জন, বাড়ির নেতা, বাড়ির মরদ এবং অভিভাবক অভিভাবিকা আমাদেরকে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কৈফিয়ত তলব করবেন, সেদিন যে কৈফিয়ত দিতে হবে, যে বলো তোমার বাড়ির সদস্যগণ কি অবস্থায় রেখে এসেছিলে, তাদেরকে তুমি নির্দেশ করেছিলে কি সকাল সন্ধ্যায় আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য, এটা বলা হয়েছিল কি না, এ সম্বন্ধে আমাদেরকে কঠিনতম প্রশ্নের সম্মুখীন হতে হবে প্রত্যেকটা বাড়ির অভিভাবক অভিভাবকদেরকে। সেজন্য আমানত, এটা যে আমানতের বোঝা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন, আমাদেরকে দিয়েছেন, সেটা হলো কুরআন মাজিদ। এই কুরআন মাজিদ আমাদেরকে 30 পারা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন বাতায় তুলে রাখার জন্য নয়, বরং এই কুরআন মাজিদ যে আমাদেরকে পড়তে হবে, নিজের ছেলে মেয়েকে শিক্ষা দিতে হবে, এবং প্রতিদিন সকাল সন্ধ্যায় এটা পড়তে হবে। কেননা কোরআন শরীফে বলা, কোরআন সম্বন্ধে বলা হয়েছে ইকরাউল কোরআনা ফাইন্না হায়াতি শাকিয়ান লিআসহাবিহি, রাওয়াহু মুসলিম, সহি মুসলিমে আছে। মহানবী বললেন ইকরাউল কোরআন, কোরআন মাজিদ তুমি পড়ো এবং নিজের ছেলে মেয়েকে পড়ার জন্য উৎসাহ দান করো, ইকরাউল কোরআন ফাইন্না হায়াতি, কিয়ামতের দিনে এই কোরআন মাজিদ সুপারিশ করবে মানুষে এবং সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। কেন তোমরা কোরআন পড়ছো না, কেন জানছো না, কেন দোয়া গুনাহ মুখস্থ করছো না, কেন তাদের কাছে বসছো না, কি লজ্জাবোধ হচ্ছে? অতএব ইকরাউল কোরআনা ফাইন্না হায়াতি আমাল কিয়ামতে শাফিয়ান লিআসহাবিহি, যারা কোরআনের ধারক বাহক, কোরআনে যারা পড়াশোনা করে, ভক্তি শ্রদ্ধা করে, মানে তাদেরকে কোরআন সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সেজন্য অনুরোধ রাখলাম, এই আমানতের দায়িত্ব আমাদেরকে পালন করার জন্য
আল্লাহ যেন আমাদেরকে সকলকে শ্রবণকারী এবং যে বক্তব্য দিচ্ছে সকলকেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন আমানতের দায়িত্ব পালন করতে পারি, আত্মীয়তা স্বজনের সঙ্গে যেন নিবিড় সম্পর্ক বজায় রাখতে পারি জগতে। আল্লাহ তার তৌফিক তুমি দান করো। আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্তা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।